বিশ্বজিৎ এ মুহূর্তের পরিস্থিতি তুলে ধরো। ইতি সরকারের বাড়িতে কেন্দ্রবাহিনীর তারা বাড়ি পুরো ঘেরাও করে রেখেছে, দেখতে পাচ্ছ এই তাপস সাহার একদম ঘনিষ্ঠ বলা যায় ইতি সরকার, তার বাড়িতে গিয়ে সিবিআই আধিকারিকরা একদম জিজ্ঞাসাবাদ চলছে, তার ঘরের ভিতর জিজ্ঞাসাবাদ চলছে এখনো পর্যন্ত, প্রায় প্রায় রাস্তার মধ্যে প্রায় গ্রামে এই গ্রামের লোকরা তারা বারবার দেখছেন, তারা কেন্দ্রবাহিনী পুরো একদম একদম বাড়ি মোড়া মুড়ে রয়েছে, কাউকে ঢুকতে দিচ্ছে না, একদম একমাত্র সংবাদ মাধ্যম ছাড়া কেউ আর প্রবেশ করতে পারছেন না, একমাত্র দেখো সিবিআই আধিকারিক এখনো পর্যন্ত ইতি সরকারকে তারা ঘন্টায় ঘন্টায় জেরা করছে, তার কাগজ নথিপত্র জেরা করছে, এরকমই দেখতে পাচ্ছ কেন্দ্রবাহিনীর প্রতিনিধিরা তারা যারা ঘরের গেটের সামনে তারা আসতে তারা দাঁড়িয়ে রয়েছেন, দেখতে পাচ্ছ ভাস্কর দা একদম আমরা আর প্লাসের দর্শক এখনো পর্যন্ত তাপস সাহার একদম ঘনিষ্ঠ ইতি সরকার তার বাড়িতে একদম ঘেরাও করে রেখেছেন কেন্দ্র প্রতিনিধি দলেরা, কিন্তু এখনো পর্যন্ত যে দেখতে পাচ্ছ এক ঘন্টা ধরে প্রায় জেরা চলছে এখনো পর্যন্ত, কিন্তু এই ইতি সরকার ঘনিষ্ঠ এরকমই জানা গেছে, কিন্তু এই ইতি সরকার তাপসার এই তেহট্টর যে বিধায়ক তাপসা তার সাথে কিরকম টাকা লেনদেন হতো, কি সম্পর্ক, টোটাল একদম খুঁটিনাটি তদন্ত চালাচ্ছে সিবিআই আধিকারিকরা। আমি সুবীরকে বলছি, যে ক্যামেরা পার্সন সুবীরকে বলছি, দেখো কেন্দ্র প্রতিনিধি দলরা তারা এখনো পর্যন্ত ঠিক গেটের সামনে ইতি সরকারের তার বাড়ির গেটের সামনে কেন্দ্র তারা গেটের সামনে একদম দাঁড়িয়ে রয়েছে, কাউকে ঢুকতে দিচ্ছে না, একদম তারা সিবিআই আধিকারিকদের জন্য খুঁটিনাটি তদন্ত যারা করছেন প্রায় নথিপত্র কাগজে নথিপত্র যেরকম করছেন সেরকমই পাশাপাশি বিভিন্ন কাগজ তারা দেখতে চাইছেন। ভাস্কর দা ধন্যবাদ বিশ্বজিৎ। আমরা কথা বলছিলাম আমাদের সাংবাদিক বিশ্বজিৎ দেবনাথের সঙ্গে। তেহট্টের তৃণমূল নেত্রী ইতি সরকারের বাড়িতে সিবিআই বিধায়ক তাপস সাহা ঘনিষ্ঠ ইতি সরকার, তৃণমূল নেত্রীর গোটা বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী, এই মুহূর্তে পরিস্থিতি তুলে ধরছিলেন আমাদের সাংবাদিক বিশ্বজিৎ দেবনাথ। তেহট্টের তৃণমূল নেত্রী ইতি সরকারের বাড়িতে সিবিআই বিধায়ক তাপস সাহা ঘনিষ্ঠ ইতি সরকার, তৃণমূল নেত্রীর গোটা বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী, এই মুহূর্তের ছবি আপনারা দেখছেন আরপ্লাস নিউজের স্ক্রিনে। তেহট্টের তৃণমূল নেত্রী ইতি সরকারের বাড়িতে সিবিআই বিধায়ক তাপস সাহা ঘনিষ্ঠ এই ইতি সরকার, তৃণমূল নেত্রীর গোটা বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। এই মুহূর্তের ছবি আমাদের সাংবাদিক বিশ্বজিৎ দেবনাথ তুলে ধরছেন। তেহট্টের তৃণমূল নেত্রী ইতি সরকারের বাড়িতে সিবিআই বিধায়ক তাপস সাহা ঘনিষ্ঠ ইতি সরকার, তৃণমূল নেত্রীর গোটা বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে যথাযথভাবে তদন্ত করতে হবে, তাকে গ্রেপ্তার করার পাশাপাশি এই টাকাগুলোকেও উদ্ধার করতে হবে। নিয়োগ দুর্নীতি মামলা তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বাড়িতে সিবিআই এর তল্লাশি প্রসঙ্গে এমনটাই বলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তার বাড়িতে সিবিআই আছে, তো তার বিরুদ্ধে অভিযোগ তো ওখানকার মানুষের, তৃণমূলের নেতাদের, ওই কে এক টিনা নাকি জেলা পরিষদ যে মেম্বার আছে তার, অন্যান্য নেতাদের, সহকর্মী যে ছিল অ্যাসিস্ট্যান্টের মতন সে অভিযোগ করছে তাপস সাহার বিরুদ্ধে,
যে আমরা তো কোটি কোটি টাকা তুলে এনে তাপস শাহকে দিয়েছি, চাকরি বিক্রির দুর্নীতি তো তাপস শাহ যুক্ত। যদিও তাপস শাহ পাল্টা অভিযোগ করেছেন তৃণমূলের নেতাদের সম্পর্কে, সেটাও তদন্তের মধ্যে আসা উচিত বলে আমার মনে হয়। তাপস শাহর বিরুদ্ধে যথাযথভাবে তদন্ত করে অবশ্যই গ্রেপ্তার তো বটেই, কিন্তু এই টাকাগুলোকে উদ্ধার করতে হবে। যদি এই সরকার সেসব করতে না চায়, আমাদের পরে ফিরে এসে সমস্ত লুটের টাকা কিন্তু ফেরত করাতে হবে।